হাই এভরিওয়ান, আমি অলোক। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হলো যে আমরা জানি যে 10 তারিখে 10ই মে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 সেটা লঞ্চ করা হবে আমেরিকা থেকে। তো আমাদের মনে অনেক ধরনের প্রশ্ন থাকে যে আসলে স্যাটেলাইট কি বা আমাদের কী ধরনের উপকারে আসবে বা আসলে এই স্যাটেলাইট থেকে আমরা কী কী সুবিধাগুলো পাব। তো প্রথমে বলে রাখি, যদি আপনি না জেনে থাকেন যে আসলে স্যাটেলাইট কি, তবে উপরে আই বাটনে ক্লিক করে আমার আগে একটি বানানো স্যাটেলাইট কি সম্পর্কে একটি ভিডিও বানানো আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। তাহলে জেনে যাবেন যে আসলে স্যাটেলাইট কি, উপগ্রহ কি এবং কিভাবে সেটা উপরে কাজ করে, মহাকাশে কাজ করে। তো আজকের ভিডিওর টপিকটা হলো যে আমি জানাবো যে আসলে বঙ্গবন্ধু 1 যে আমাদের বাংলাদেশের স্যাটেলাইট প্রথম লঞ্চ করা হবে, আমরা এটা নিয়ে কি কি সুবিধা পাবো। তো আসলে আপনারা জানেন যে এই স্যাটেলাইট সম্পর্কে অনেক ধরনের ভিডিও বানানো হয়েছে, অনেক ধরনের পেপারে, কারণ অনেকদিন ধরে আমরা শুনতে পাচ্ছি যে এটা লঞ্চ হবে এবং অ্যাট লাস্ট একটা লাস্ট টাইম এসেছে 10ই মে, অর্থাৎ বাংলাদেশের টাইমে 11 তারিখে 11 মে রাত 3টাতে আমেরিকার ফ্লোরিডা থেকে স্পেস এক্স অ্যালেন মাস্কের কোম্পানি, সেই কোম্পানির ফ্যালকন 9 রকেটে করে বাংলাদেশের প্রথম স্যাটেলাইটটা মহাকাশে যাবে। তো আমরা অনেকেই জানি যে আসলে এটাতে কি কি থাকবে। এটাতে আমরা জানি যে 40টা ট্রান্সপন্ডার থাকবে, যেটার 20টা বাংলাদেশ ইউজ করবে আর 20টা অন্য দেশে বিক্রি করবে বা অন্য দেশে ভাড়া দেবে। নেপাল হতে পারে, শ্রীলঙ্কা হতে পারে, ভুটান হতে পারে, যে কোনো দেশে আমরা ভাড়া দিয়ে সেখান থেকে, এতদিন আমরা যেগুলো করি যে আমরা টিভি দেখি, আমাদের টিভির যে কেবলগুলো থাকে এরা কি করে, অন্য দেশের স্যাটেলাইট অর্থাৎ জেনারেলি সিঙ্গাপুরের স্যাটেলাইট ভাড়া করে নিত, সেখান থেকে চ্যানেলগুলো নিয়ে আমাদের বাসায় বাসায় দিত। এখন যখন আমাদের নতুন স্যাটেলাইট হয়ে যাবে, মানে আমাদের নিজের স্যাটেলাইট হয়ে যাবে, তখন আর সেই ভাড়ার টাকা দিতে হবে না, কারণ আমাদের তো নিজেরই স্যাটেলাইট হয়ে গেল, বরঞ্চ এখন আমরা ভাড়া দেবো, অর্থাৎ অন্য দেশে এখন ভাড়া দেবো। তো 40টা ট্রান্সপন্ডারের মধ্যে অবশ্যই আমরা 20টা ট্রান্সপন্ডার আমাদের জন্য রাখবো এবং 20টা অন্যদের জন্য। এই 20টা ট্রান্সপন্ডারের মধ্যে অবশ্যই আমরা কমিউনিকেশনের জন্য ইউজ করবো, যেহেতু আমাদের স্যাটেলাইটটা হবে অবশ্যই কমিউনিকেশনের জন্য বা অন্য কোনো জিনিসের জন্য অবশ্যই, তো না নেক্সট টাইমে পরবর্তী যে আমরা যে আবার একটা তো না, আমরা আরও অনেক ধরনের আমরা হাজার হাজার স্যাটেলাইট একদিন লঞ্চ করব, তো অবশ্যই সেগুলোতে আমরা অন্য কাজ করব। আপাতত আমাদের ফার্স্ট স্যাটেলাইটটা অবশ্যই আমাদের একটু কাছাকাছি চিন্তা করতে হবে, অবশ্যই আমাদের কমিউনিকেশনের জন্যই লঞ্চ করা, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ডিশ অর্থাৎ টিভিতে আমরা D2H সার্ভিস পাবো, তখন আমাদের কেবল লাগবে না, আমরা সরাসরি যে কোনো দেশের চ্যানেল দেখতে পাবো। তো এটা আমরা অনেক ধরনের আমরা অন্য দেশে ভাড়া করে নিতাম, সেই টাকা আমার বেঁচে যাবে, বরঞ্চ আমরা ভাড়া দিয়ে আরো বেশি টাকা আয় করতে পারবো। সেকেন্ডলি হবে কি যে আমাদের সেনাবাহিনী স্যাটেলাইট ফোন ইউজ করতে পারবে বা স্যাটেলাইট আরো অনেক ধরনের কাজ করতে পারবে। তারপর একটি মেন কাজ হবে, সেটা হলো বাংলাদেশে অনেক সময় আমরা অনেক ধরনের পড়াশোনা করে আমাদের জায়গা থাকে না, আমরা অন্য দেশে গিয়ে তারপরে গবেষণা করি বা অন্য কিছু করি, সেক্ষেত্রে যারা মহাকাশ নিয়ে গবেষণা করে তাদের জন্য একটা উন্মুক্ত হয়ে গেল, কারণ তারা এখন বাংলাদেশে বসেই মহাকাশ নিয়ে গবেষণা করতে পারবে বা বিভিন্ন ধরনের কাজ করতে পারবে। তারপরে বিভিন্ন সমুদ্রের নিচে বা অন্য কোথাও অন্য ধরনের যদি খনি পাওয়া যায় বা আমাদের কোনো প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়, সেটাও খুব সহজে আমরা এই স্যাটেলাইটের মাধ্যমে খুঁজে বের করতে পারবো। তারপর অবশ্যই বঙ্গোপসাগরে যে নতুন কোনো ঘূর্ণিঝড়ের পূর্বাভাস বা বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আমরা স্যাটেলাইটের মাধ্যমে খুব সহজে জানতে পারবো। তারপরে একটা মেন জিনিস আমাদের যা ইম্পর্টেন্ট, সেটা হলো ইন্টারনেট, এবং ইন্টারনেটও আমরা স্যাটেলাইটের মাধ্যমে খুব সহজলভ্য করে ফেলতে পারবো, কারণ আমাদের ইন্টারনেটে অন্য দেশের স্যাটেলাইট ভাড়া করতে হতো বা অন্য দেশ থেকে নিতে হতো, কিনতে হতো, এখন আমাদের যেহেতু নিজস্ব স্যাটেলাইট আমরা সেহেতু ইন্টারনেট অনেক সহজলভ্য করে ফেলতে পারবো আশা করা যায়, এবং সেটা অবশ্যই জরুরি। তো এই তো ছিল ভিডিওর টপিক। আমরা জানি যে প্রথম যেই স্যাটেলাইটটা লঞ্চ হবে সেটার জন্য বাংলাদেশ অনেক শুভকামনা, এবং আমরা আরো আশা করি যে আমরা শুধু একটা নয়, আমরা একদিন নিজেরাই নিজের দেশ থেকেই স্যাটেলাইট লঞ্চ করতে পারবো, নিজেরাই আরো ভালো ভালো আরো বেশি স্যাটেলাইট বানাতে পারবো। এখন তো যেহেতু 58 নম্বর দেশ হবো আমরা স্যাটেলাইটের গর্বিত মালিক, সেহেতু নেক্সট টাইম আমরা আমাদের নিজ থেকেই স্যাটেলাইট নিজের দেশ থেকে, যেহেতু আমাদের এখন নিজের দেশে স্যাটেলাইট লঞ্চ করার মতো সিস্টেম এখনো হয়নি, সেহেতু আমাদের আমেরিকা থেকেই লঞ্চ করতে হচ্ছে, একদিন অবশ্যই আমরা নিজেরাই নিজের দেশ থেকে স্যাটেলাইট লঞ্চ করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অথবা স্যাটেলাইট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আপনার বন্ধুরা যা জানে না অবশ্যই তাদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।